দক্ষ জনবল সংকট প্রযুক্তি অর্থায়ন আর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ না হয় এগুতে পারছে না দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা তাই টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি তাদের উদ্যোক্তাদের স্বার্থে কাজ করার কথা জানিয়েছে এসএমই ফাউন্ডেশন আর এসএমই খাতকে এগিয়ে নিতে সরকারের নীতি সহায়তার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন কামাল হোসাইন দেশে যে হাজার হাজার উদ্যোক্তা অর্থনীতির ইতিবাচক সূচকে অবদান রাখছেন তিনি তাদেরই একজন স্বপ্ন দেখতেন স্বাবলম্বী হবেন হয়েছেন তাই একজন দুজন করে গড়েছেন আঠারো জনের কর্মসংস্থান কামাল হোসাইনের এই চলার পথটা সহজ ছিল না এক যুগ আগে ছাত্র থাকাকালে শুরু করেন পাটের তৈরি ব্যাগ জুতা আর কারু পণ্যের তৈরির কাজ সময়ের সাথে সাথে বেড়েছে তার ব্যবসায়ের পরিধি এক্সপোর্ট করতে হলে এক্সপোর্ট মার্কেটে আপনার যাইতে হবে আপনার বাংলাদেশে বৈশ্বিক এক্সপোর্টের স্বপ্ন দেখবেন এটা সম্ভব না রেমিটেন্স আনতে হলে আমার বাইরে প্রোডাক্ট নিয়ে যাইতে হবে এবং ওইখান যে আমার অর্ডার কালেক্ট করতে হবে বাংলাদেশে এসে আমি প্রোডাক্ট তৈরি করে এক্সপোর্ট আমার সব কিছুই আছে কিন্তু আমি যদি অর্ডার না পাই বাইরে না যাইতে পারি আমি অর্ডার এক্সপোর্ট কিভাবে করব কামাল হুসাইনের মতো অনেক উদ্যোক্তাই এসেছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এই যেমন মোস্তফা আজাদ দীপুর কথাই ধরা যাক তার গল্পটা চামড়ার দুইটি মেশিনার পাঁচজন কর্মচারী দিয়ে জুতা বেল্ট আর জ্যাকেট তৈরি দিয়ে শুরু তারপর পেরিয়েছেন এক যুগেরও বেশি নানা প্রতিকূলতা পেরিয়ে কর্মসংস্থান করেছেন তিরিশটি পরিবারের তার তৈরি চামড়ার পণ্য এখন রপ্তানি হচ্ছে কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশে বাজার সম্প্রসারণের জন্য আমাদেরকে গভর্নমেন্ট প্রত্যেক জায়গায় জায়গায় গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে যাবে শুধু সরকারের সদিচ্ছা থাকলেই হবে তাহলে আমাদের আমেরিকাতে লাস ভেগাসে একটা বছরে একটা ফেয়ার হয় সেটাকে আমি যদি তিন চারটা করতে পারি আমেরিকাতে অনেক বড় জায়গা কানাডা যদি কোন কোন সিজনে ফেয়ারগুলো হয় আমরা সেসব জায়গাগুলোতে সেখানে লেজাদের চাহিদা কোন কোন স্টেটে ভালো আমরা সেটা নিয়ে আমরা মার্কেটিং করলাম আমার মনে হয় যদি এগুলোতে ফোকাস করা হয় দেশের রেভিনিউ অনেক পরিমাণ বাড়বে এস ফাউন্ডেশনের হিসেবে দেশে মোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে আটাত্তর লাখ আঠারো হাজার পাঁচশো পঁয়ষট্টিটি যেখানে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজার পাঁচশো বিশটি মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান প্রায় পঁচিশ শতাংশ যা আরো বাড়ানো সম্ভব তবে দক্ষ জনবল অর্থায়নের অভাব আর প্রযুক্তিগত প্রতিবন্ধকতায় কাঙ্ক্ষিত হারে এগোতে পারছে না খাতটি এসব সমস্যা সমাধানে কাজ করার কথা জানায় এসএম ফাউন্ডেশন আমরা স্মল ইন্ডাস্ট্রিতে যত মনোযোগী হতে পারবো তত আমরা এক্সপোর্টও বাড়াতে পারবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব বেনিফিট তো আছে কিন্তু ফিউচার যে আমরা উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টি করব তাদের কিন্তু লেবর রুমটা হচ্ছে এসএমই কারণ আজকে যে এসএমই আছে তাদেরকে আমরা যদি গ্রুম আপ করতে পারি তাহলে এরা একদিন অনেক বড় বড় ইন্ডাস্ট্রি মালিক হবে টেকনোলজি ডেভেলপমেন্ট এবং বিশেষ করে ফোর আয়ার সেন্ট্রিক যে টেকনোলজি এগুলো সম্পর্কে আমরা আমাদের যে এন্টারপ্রেনার্সরা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমরা প্রতিনিয়তই আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং তাদের যে আপনার সক্ষমতা বৃদ্ধি তাদের যে স্কিল ডেভেলপমেন্ট আমরা কাজ করে যাচ্ছি এসএমই ফাউন্ডেশনের সর্বশেষ তথ্য বলছে দেশের শিল্প খাতে কাজ করে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ আটশো জন যার মধ্যে ক্ষুদ্র ও মাঝের শিল্প কর্মরত দুই কোটি দশ লাখ চৌত্রিশ হাজার বাকিরা কাজ করছেন বৃহৎ শিল্পে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন